আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি নতুন করে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের এই ফুল ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের এই ভিডিওটি আমি শুরু করে দিয়েছি হচ্ছে সন্ধ্যার পর থেকে। তো আমি আর আমার হাজবেন্ড দুজনেই একটু বাইরে বের হয়েছি, একটা জিনিস খুবই প্রয়োজনীয় সেটা আমার মনে হয়েছে, তো সেটা কেনার জন্য আমরা দুজনে একটু বাইরে বের হয়েছি। তো হঠাৎ করে প্ল্যান, হঠাৎ করে ডিসিশন নেওয়া যে জিনিসটা কিনলে আমার জন্য সেটা ভালো হবে, তো সেই জিনিসটা কেনার জন্যই কিন্তু আমরা দুজনে এক দোকান থেকে আরেক দোকানে এভাবে ঘুরে ঘুরে আর কি দেখছিলাম। তো এর মধ্যে কী কেনার জন্য আমরা বাইরে এসেছি সেটা তো আপনার থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গিয়েছেন। তো প্রথমে আমরা ওয়ালটন শোরুমে আর কি ঘুরেছি, তো দেখলাম যে ওখানে নেই। তারপর ওয়ালটন শোরুমে যে ম্যানেজার, উনি হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু, তো উনি আমাদেরকে বলল যে একে ইলেকট্রনিক্সের দোকানে যাওয়ার কথা। তো ওখানে গিয়ে দেখলাম আমি যেটা চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের 3-in-1 ওয়াফেল মেকার, তো সেটা ওখানে নেই। এখানে শুধু একটাই হবে, শুধু ওয়াফেল তৈরি করা যাবে। তো আমি যেহেতু 3-in-1 খুঁজছি এর জন্য আমি বললাম যে না, এটা নিব না। তারপর আমরা আবার অন্য জায়গায় চলে এসেছি। তো তারপর ফাইনালি এখানে এসে দেখলাম যে এখানে আমি যেটা চাচ্ছিলাম আমার মনের মতো সেটাই এখানে ফাইনালি মিলে গিয়েছে। আর উনি আমাদেরকে একটু এটা আনবক্স করে আর কি দেখাচ্ছিল আমাদেরকে এটা কী সিস্টেম বা কী। তারপর আমি বলেছিলাম যে একসাথে যেন 4টা ওয়াফেল হয় সেটা আছে কি না, তো উনি বললো যে না, এখানে যদি 4টা কিনতে যাই তাহলে এখানে ওয়ান মানে একটাই মানে শুধু ওয়াফেলই তৈরি করতে পারবো। আর এই তো আমি যেটা চাচ্ছিলাম 3-in-1 এখানে ওয়াফেল তৈরি করতে পারবো, তারপর হচ্ছে সাব স্যান্ডউইচ, তারপর হচ্ছে যেটা আর কি গ্রিল বলে সেটাও আছে এখানে, আর এটা হচ্ছে স্যান্ডউইচের তৈরি করতে পারবো। তো এই যে এটাই আমি চাচ্ছিলাম, তারপর এটা আর কি দেখছিলাম, উনি আমাদেরকে আর কি এটা দেখাচ্ছিল। তো এটা এখন দেখে পাশে আমার হাজবেন্ড এটা দামাদামি করছিল যে এটা প্রাইস কত। তো তারপর ফাইনালি আমরা এটাই আর কি নিয়ে নিই। আর এটা সম্বন্ধে আর কি ভালোভাবে একটু দেখছিলাম, একটু আরও কয়েকটা দেখাতে বললাম, তারপর ফাইনালি আমরা এটাই নিয়ে নিয়েছি। তারপর এখানেও আমি বললাম যে এটাকে একটু ভালোভাবে চেক করে দেওয়ার জন্য ঠিক আছে কিনা ভিতরে। তো সব কিছু আর কি দেখলাম, চেক করে সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক ছিল, তারপর এটা আমরা নিব। আর আজকে ওয়াফেল মেকার কিনতে এসেছি, পাশাপাশি রোজার বাজারও আজকে থেকে শুরু করব, হালকা পাতলা আর কি আজকে করব। তারপর ফাইনালি আরও যখন আরও মানে অনেক কিছু লাগবে তখন আরেকদিন বের হব, দেখা যায় একদিনে এত কিছু আর কি নেওয়া পসিবল না এই আর কি। আর এর জন্য এটা আর হালকা পাতলা কিছু মানে বাজার করব, এটা করে একবার আর কি ফাইনালি বাসায় চলে যাব। এই মেকারের যে উপরের যে এই যে ওয়াফেল বানানোর যে সিস্টেম, তারপর হচ্ছে গ্রিল বানানোর যে সিস্টেম, এগুলো কিভাবে খুলতে হয় এই প্লেটগুলো বা কিভাবে এগুলো আবার ঠিক করে লাগাতে হয় সেই সিস্টেমটা আর কি আমরা শিখে নিচ্ছিলাম, যেন বাসায় আসার পর এটাতে নিয়ে কোনো যেন প্যারা খেতে না হয়, এর জন্য ভালো করে আর কি শিখে তারপর আর কি নিচ্ছিলাম আর কি। তো এই তো ফাইনালি সব কিছু আর কি কমপ্লিট, তো এটা নিচ্ছিলাম। আর এরকম ক্রোকারাইজের দোকানে আসলে আমার আশেপাশে ঘুরে ঘাড়ে দেখতে ইচ্ছে করে, তো অফ ক্যামেরাতে বাজারও করা হয়ে গিয়েছে যেগুলো একটু বেশি ওয়েট, যেমন চাল, চিনি, ময়দা, এগুলো যেহেতু আনার খুবই কষ্ট, এই জন্য আর কি এগুলো আর কি যেগুলো ভারী জিনিসপত্র বাজার সেগুলো নিয়ে তারপর আর কি চলে আসছি। তো পরে আবার যাবো হচ্ছে বাকি বাজারগুলো করার জন্য। তো এই তো এখন আমি বাজারগুলোকে আস্তে আস্তে করে কন্টেনারে রেখে দিচ্ছি। কন্টেনারগুলোকে কিন্তু আমি একদম ধুয়ে শুকিয়ে একদম মুছে রেডি করে রেখেছিলাম, যেহেতু আমাদের প্ল্যান ছিল এই বাজারগুলো করতে হবে। আর এর জন্য আর কি আমি সব কিছু আর কি এখন কন্টেনারে ঢেলে নিচ্ছি। তো এখানে ছিল হচ্ছে পোলার চাল, যেহেতু রোজার বাজার করছি, রোজার বাজার আর কি আস্তে আস্তে করা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর রোজার মধ্যে দেখা যায় যে এই সমস্ত খাবারে আর কি বেশি লাগে বাচ্চাদের, যেমন আমার ঘরে ময়দাটা খুব প্রচুর পরিমাণে লাগে, ময়দা, চিনি, তারপর হচ্ছে পোলার চাল এগুলো, আর এগুলো একটু খুব বেশি পরিমাণে আর কি আনা হয়েছে। পরে দেখা যাবে যে মাঝখানে যদি একটু টান পড়ে তাহলে আমাদের নিচেই যেহেতু মুদি দোকান আছে ওখান থেকে একটু মানে নিয়ে আসা যাবে আর কি চলার মতো করে। আর এই তো এখন আমি একটা একটা করে আমি কন্টেনারে এগুলোকে ভালো করে ঢেলে নিচ্ছি।
আমরা যেহেতু চারতলায় থাকি, দেখা যায় কোনো কিছু যখন ক্যারি করে নিয়ে আসা হয় সেটা মানে আনাটা খুবই মানে সমস্যা হয়, মানে খুবই কষ্ট লাগে আর কি, মানে সিঁড়ি বেয়ে চারতলা ওঠা এই আর কি। আর এই জন্য আমরা ডিসাইড করেছি যে বাজার করলে দুই ভাগে করব, যেগুলো যেমন এগুলো খুব ওয়েটের মানে ওয়েট থাকে এই সমস্ত জিনিসের, এর জন্য এগুলো আর কি আগে ভাগে করলাম। আরও বাকি অনেক বাজার আছে, ওগুলো আমি অবশ্যই লিস্ট করে নিয়েছিলাম, তো ওই লিস্ট নিয়ে আবার একদিন ইনশাল্লাহ যাব, তো সেগুলো আর কি করে নিয়ে আসব। আর বাজার করার চাইতে কিন্তু বাজার গোছানো অনেক কষ্ট, আর এর জন্য আর কি নিজের কাজ নিজে একটু হালকা পাতলা করার জন্য দুই ভাগে আর কি করে নিয়েছি। তো এই তো এখন এগুলোকে কন্টেনারে ঢেলে নিচ্ছি। তো এইসব বাজার করার পাশাপাশি যে ওয়াফেল মেকারটা কিনলাম সেটা আমার জন্য খুবই হেল্পফুল হবে আমার যেটা মনে হয়। বাচ্চাদেরকে তো ওয়াফেল আমি টিফিন দিতে পারবো, এছাড়া যে দুইটা অপশন আছে এর মধ্যে স্যান্ডউইচ, তারপর হচ্ছে গ্রিল করা মানে সাব বার্গার করা যাবে, ওটাও আমার টিফিনের কাজে লাগবে। পাশাপাশি রমজানেও কিন্তু এটা আমার জন্য খুবই হেল্পফুল হবে আর অনেক কাজেও লাগবে, এর জন্য আর কি চিন্তাভাবনা করে যেহেতু লাগবেই তো এই জন্য আর কি আগেভাগে আর কি কিনে রেখেছি। এখানে আমি তো ময়দা ঢালতে নিয়ে আমি একটা মানে খুবই প্যারায় পড়ে গিয়েছি, ময়দা আসলে এত ওজনের, এখানে 10 কেজি ময়দা ছিল, তো এই জন্য আর কি মানে খুব ওয়েট এই মানে ব্যাগটার, এর জন্য আমি খুবই সাবধান করে, আমার সাথে আমার হাজব্যান্ড অবশ্য হেল্প করেছে, দুজনে মিলে আর কি বাজারগুলোকে গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আর সেই সাথে সাথে লাইককে যারা এখন পর্যন্ত দেননি বা আমার সাথে সাথে আপনারা এখনও যদি মানে থেকে থাকেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি কিন্তু লাইকটি দিতে যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটি দিয়ে দিবেন। তো আজকে এই ভিডিওটি কিন্তু আমি একেবারে লাস্ট পর্বে চলে এসেছি, সবাইকে এখানে বিদায় নিয়েছি, নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই তো আমার বাজার গোছানো হয়ে গেছে, তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।